বাংলার নতুন মিষ্টি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার এক মানে বলা যেতে পারে বনেদি বাড়ি দেখতে। আমি জানি না এটা বনেদি পরিবারের গল্প কিনা, সেটাই জানতে এই মুহূর্তে আমি চলে এসেছি সুজিত মণ্ডলের পরের ছবি, নতুন ছবির শুটিংয়ে। গল্পটা বেশ অন্য রকমের, প্রেম আছে আবার কষ্ট আছে, সো যেটা আই থিঙ্ক ভালো লাগবে দর্শক। অর্জুন ঠিক কেমন মানে আর পাঁচটা আছে মানে আমাদের যারা আর পাঁচজন ছিল তারা কি তোমার সাথে রিলেট মানে অর্জুনের সঙ্গে রিলেট করতে পারবে? যারা আমার সাথে রিলেট করতে পারে তারা করতে পারবে। রকচটা একটা ছেলে, অ্যালকোহলিক, তাই বলে এটা বলবো না। যারা মদ খায় তারা রিলেট করতে পারবে সেটা বলবো না। ডিপ্রেশনে থাকে, নিজের মতন বাঁচে, কাউকে পরোয়া করে না, কাউকে মানে না, সেরকম একটা চরিত্র। সো রিলেট কে করতে পারবে না পারবে সেটা দর্শক। অ্যাকশন হিরো হিসেবেও দেখেছে, রোমান্টিক হিরো হিসেবেও দেখেছে, তো এখন আপাতত মানে তোমার মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে কীরকম ফিডব্যাক মানে কী কী কমেন্টস পাচ্ছ? মানে তোমাকে আবার রোমান্টিক ইয়ার্স হিসাবে বেশি এক্সাইটিং এক্সাইটেড লোকজন নাকি না কোন ফর্মে বেশি দেখতে চাইছে? দেখো, কোনো কোনো জিনিসের পেছনেই যতক্ষণ না ইমোশনটা থাকে, সো ইমোশন ছাড়া অ্যাকশনও সেন্স মেক করে না, প্রেমও সেন্স মেক করে না, সো ইমোশনটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। মানে প্রেম নানা রকমের হয়, আজকাল অনেক রকমের প্রেম হয়, সো ইমোশনটা কী হিসাবে যাচ্ছে সেটা খুব ম্যাটার করে। আর আমার মনে হয় যে এই ছবিতে বেশ একটা প্যাশনেট ইন্টেন্স লাভ স্টোরি, তার সাথে কী বলে ক্যারেক্টারাইজেশনটা খুব আজকের দিনের ছেলেমেয়ের ক্যারেক্টারাইজেশন রেখে খুব মডার্ন একটা সাবজেক্ট। সো মডার্ন দিনের প্রেমের গল্প, অ্যাট দ্য সেম টাইম ক্রাইসিস ডিফারেন্ট আছে, যেটা আমি বলছিলাম যে প্রিয়াঙ্কার চরিত্র হিয়া, সো সে ওর ক্যান্সার আছে, তো সেখানে কোথাও না কোথাও গল্পের সাথে, আর এটা খুব ফোর্স করে ঢোকানো হয়নি, এটা খুব খুব ভালোভাবে মিশে গেছে, সো ওই একটা অ্যাসপেক্ট আছে। সো আই থিঙ্ক মডার্ন ডে লাভ স্টোরি নিজস্ব প্যাথসের সাথে, ভালো গল্প দেখতে দর্শক পছন্দ করে, তো আশা করছি ভালো গল্প পেলে তারা খুশি হবে। চরিত্রটা ঠিক কেমন মানে কিভাবে পাবে হিয়াকে, ঠিক কিভাবে মানে নিজেকে মানে রিলেট করবে দর্শকরা, তোমার কি মনে হয়? অ্যাকচুয়ালি তোমার প্রশ্নের উত্তরটা দিতে গেলে অনেকটা বলতে হবে, যেটা হয়তো গল্পটার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, বাট আমি এটুকুনি বলতে পারি এই মেয়েটি প্রচণ্ড পজিটিভ। মানে এই কিছু মানুষ থাকে না যারা তারা যেখানেই যায় আশপাশটা পুরো পজিটিভিটিতে ভরিয়ে দেয়, মানে তোমাকে তোমার ডাকে দেখলেই ভালো লেগে যাবে, সে তোমাকে জাস্ট আপন করে নেবে এরকম। এবং এই মেয়েটির কোনো প্রবলেম থাকলেই সেটা সলভ করার একটা চেষ্টা করে, মানুষের হেল্প করতে চায়। তার ব্যাকগ্রাউন্ডে একটা স্টোরি আছে ডেফিনেটলি, আমার মনে হয় সেইটার সাথে বা সেইটা বাদ দিয়ে এই মেয়েটি যেটা এই ইমেজটা নিজে তৈরি করেছে সেইটার সাথে হয়তো দর্শক খুব রিলেট করতে পারবে। মানে আমরা আমরা অনেক আমাদের প্রত্যেকের জীবনেই অনেক রকম জটিলতা থাকে, কিন্তু সেই জটিলতাটা আমরা কোথাও গিয়ে নিজেরাও অ্যাভয়েড করি, করে আমরা সেই সব কিছু থেকে পজিটিভিটিটাই দেখতে চাই, তো সেই মেসেজটা এই মেয়েটি সবসময় দেয়। আচ্ছা, এই পজিটিভিটির জন্য কি তুমি মানে মানে প্রিয়াঙ্কা হিয়াকে এত ভালোভাবে অ্যাকসেপ্ট করলো? মানে যেহেতু ধরো তুমিও অনেকটা পথ এগিয়ে এসছো, লাইফে অনেক রকম আপস অ্যান্ড ডাউনস গেছে, তো সেখানে দাঁড়িয়ে তুমিও কি হিয়ার মধ্যে থেকে সেই রিফ্রেশমেন্টটা খুঁজছো?
অ্যাকচুয়ালি তাই, এটা তুমি খুব ভালো বলেছো। আমিও কোথাও গিয়ে হিয়ার থেকে ওই রিফ্রেশমেন্টটা খুঁজছি, মানে যখনই আমরা যে কোনো চরিত্র করি সেখান থেকে কিছু তো নিজের কাছে থেকেই যায়। সো অ্যাকচুয়ালি এই মেয়েটি এতটাই পজিটিভ, এই মেয়েটি এমন সিচুয়েশানে এত মজারভাবে রিয়াক্ট করে, একটা খুব হয়তো ইন্টেন্স সিচুয়েশান থেকেও সেই হিউমারটা বার করে নিতে পারে। সো ওটা আমারও খুব মজার লাগছে কাজ করতে, এবং ডেফিনেটলি হেল্প পাচ্ছি পরিচালক সুজিত মণ্ডল, খুব মজার মানুষ, খুবই সর্টেড একজন ডিরেক্টর, তো উনিও প্রচণ্ড ভালো গাইড করছেন, বাকি যারা রয়েছে তাদেরও গাইডেন্স রয়েছে। ইয়ার জীবনে ইয়াশ কীভাবে আসছে, ইয়াশ মানে ওর চরিত্র এখন আমি, হ্যাঁ অর্জুন কীভাবে আসছে? ইয়ার বিষয়ে যেটা বললাম, যতটা লাইভলি বাবলি একটা মেয়ে, ঠিক তার উল্টোটা হচ্ছে, মানে নর্থ পোল সাউথ পোল হচ্ছে অর্জুনের চরিত্র। অর্জুন সেরকমই নিজে ডিপ্রেশনে থাকে, প্রচণ্ড অ্যালকোহলিক, কোথাও গিয়ে একটা বেঁচে থাকতে চায় না, বেঁচে থাকতে ভালোবাসে না, এরকম একটা চরিত্র। এবং এদের দুজনের যখন দেখা হয় সেটা খুব ইন্টারেস্টিং, খুবই মজার। আর তারপর গল্পটা খানিকটা এরা দুজনের একে অপরের লাইফে কীভাবে ইনফ্লুয়েন্স করছে, তো সেটা দেখা যাক, সেটা আস্তে আস্তে গ্রো করবে। এটা আগে যে লাভ স্টোরিগুলো ছিল সেটা সমস্ত আমি সেদিন দেখা হয়েছিল রোমিও, সেই সমকালীনই করেছি। এখন ওই ফিল্মগুলো তৈরি করেছিলাম প্রায় 8-10 বছর হয়ে গেছে, 8-9 বছর হয়ে গেছে। এখন সমস্ত মানুষের যে রিলেশনশিপ, আজকাল যে আধুনিক ছেলে মেয়ে, তাদের রিলেশনশিপটা অন্য জায়গায় লেভেলে চলে গেছে। সেই ক্ষেত্রে ভালোবাসাটা আদৌ কিনা আছে কিনা জানি না, সেই ক্ষেত্রে একটা ছেলে, মাতাল ছেলে, মদ্যপ ছেলে, যার কোনো জীবনে কোনো কিছু নেই, আর একটা মেয়ে প্রচণ্ড হাসি খুশি থাকতে পারে, উত্তাল জীবন, তাদের মধ্যে একটা ভালোবাসা করার চেষ্টা, সেটা সম্ভব হবে কিনা সেই জন্য 100% 2020 গল্প। অবশ্যই করা তো উচিত, তার কারণ হচ্ছে বড়লোক গরিব লোকের যে ব্যাপারটা ছিল সেখানে আর নেই, যে বড়লোকের ছেলে গরিব লোককে ভালোবাসতে পারবে না, গরিবের ছেলে ভালোবাসতে পারবে না, সেটা একদমই চলে গেছে রিয়েল লাইফেও, সেসব আর নেই। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে ছেলেকে ভালোবাসে বা জাতপাতেরও ব্যাপারটা নেই, ফাইনালি হচ্ছে দুজন একসঙ্গে থাকতে পারবে কিনা। দিস ইজ দ্য ফিল্ম অ্যাবাউট দ্যাট। এখনকার দিনে দুটো ছেলে মেয়ে তারা ভালোবেসে একে অপরকে ভালোবাসে কিনা, সত্যি ইটস অ্যাবাউট দ্যাট। এগুলো প্রচণ্ড ভেতরের গল্প, সেই জন্যে বলা ঠিক না, বাট জুটিটা তৈরি হয়েছে এইভাবেই, যেভাবে বসবে হচ্ছে, মানে উই আর ভেরি লাকি, আই এম ভেরি লাকি কি এই ধরনের দুজনকে নিয়ে আমি কাজ করার সুযোগ পেয়েছি, মানে দে আর অথেন্টিক একটা অ্যাক্ট্রেসেস। প্রচণ্ড ভালো লাগছে, আনবিলিভেল আনবিলিভেল লাগছে। আমার মনে হয় যদি লোকে এদের পছন্দ করে এদের নিয়ে অনেক সিনেমা হবে, অনেক সিনেমা হবে। দেব কোয়েল টাইপের, জিৎ কোয়েল টাইপেরই, দেব শুভশ্রী টাইপেরই হতে পারে। আপাত অলরেডি আমরা 5 দিনের মতো শ্যুটিং করেছি অলরেডি, তা এটা যা কাজ করেছে তাতে সত্যিকারে খুব ভালো লাগছে। মানে আমরা তোমার তারাই, মানে তোমার ছবি দ্বারা আমরা অনেক হিট জুটি পেয়েছি, সেটা ফিল্ম মানে যারা দর্শক দেখে তাদের একটা ব্যাপার থাকে, আর যারা করে তাদের একটা ব্যাপার থাকে। আমরা একটা প্ল্যান করে একটা কাজ করি, করার পর সেটা হিট হবে কিনা যায় না, কিন্তু আমরা সবাই মিলে প্রচণ্ড কষ্ট করে একটা সুন্দর জিনিস তৈরি করি, আগে থেকে ভাবি না এরা হিট হবে তারপর চলবে। এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই শক্ত, কিন্তু আমি চাই পার্সোনালি, সুজিত মণ্ডল চাই ভগবান যেন এদের দুজনকে সত্যিকারের ভালো জুটি তৈরি করে অনেক দিন এদের দর্শক দেখে, এটা আমার পার্সোনালি একদম। তোমার পার্সোনাল ফেভারিট জুটি কে? পার্সোনাল ফেভারিট জুটিকে বললে সেরকম কিছু নেই, আমি যাদের সঙ্গে কাজ করি তারা যদি আমার ফেভারিট হয় আমার তার ফেভারিট, বিকজ ইটস এ ফিল্ম ইন্ডাস্ট্রি, এখানে আমাকে সবার সঙ্গে প্রতিদিন কাজ করতে হয়, অন্য কেউ আমাকে পছন্দ করে কিনা যায় না, কিন্তু আমি সবাইকে পছন্দ করে কাজ করি, এখানে ফেভারিট বলে কিছু হয় না। পার্সোনাল রিলেশন যেটা সেটা সত্যিকারে আলাদা থাকে, আর প্রফেশনাল রিলেশন যেটা সেটা একই রকম থাকে, কাজ করতে হবে এখানে এসে সবাই মিলে লড়ে কাজ করতে হবে, সেটা আলাদা। তারপর প্যাক আপের পর কে কোথায় পার্সোনাল রিলেশন, দ্যাট ডাজেন্ট ম্যাটার, সেই হিসেবে কেউ ফেভারিট হয় না আমার, নেই।
আমরা পুরোটা কলকাতায় করছি, বাট এটা ক্লাইম্যাক্সটা হচ্ছে বিদেশে। এখনো ফাইনাল করা হয়নি এটা, নাম আর বিদেশটা ফাইনাল করা হয়নি। আচ্ছা, আর গান, মিউজিক? গান সেই একই, জিৎ গাঙ্গুলি। অ্যান্ড আই থিঙ্ক হি হ্যাজ ডান অ্যাবভ দ্য, মানে আমাদের 2021-এর গান তৈরি করেছে, এভাবে গান তৈরি হয়েছে আমাদের। ইটস ভেরি নাইস সংস অ্যান্ড ইটস এ কমপ্লিটলি মিউজিক্যাল ইন্টেন্স লাভ স্টোরি। Intense love story. Intense love story with music. Music হচ্ছে main part এখানে। আচ্ছা, কটা গান পাবো? তিন চারটে গান আছে, আপাতত দেখা যাক এটা আমরা কত কিছু করতে পারি। আর ছবির মুক্তি কবে? মুক্তি কোনো ডেট ফেট ফাইনাল নেই। আগে আমি তো সবে তো 4-5 দিন হলো শুটিং করেছি। হ্যাঁ, এটা হোক তৈরি, তারপর আস্তে আস্তে দেখে উইল ডিসাইড, দ্যাট উইল ডিসাইড আফটার 2020 অফ কোর্স, নট দিস ইয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।